ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেবো আমি। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে, হিম্মত থাকলে শ্রীকান্ত মাহাতোকে তারা রিজাইন করাক, যতদিন মাহাতো এমএলএ আছে এমপি আছে করাক, আমি ওদের সঙ্গে আছি থাকবো। আমার এলাকায় যারা বসেছিল ধর্ণা দিয়েছিল দিনের পর দিন, তাদের আমি সহযোগিতা করেছি। ওনারা চাইলে ওনার নাম ধাম আমি মিডিয়ার সামনে বলবো।